Hey viewers, Assalamu alaikum. Welcome back to my channel. Name is Fuljan. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকো ও মচমুচে বেগুনি রেসিপি। রেসিপিটা পুরোপুরি ফলো করে তৈরি করলে আপনাদের বেগুনিও হবে এইরকম ফুলকো এবং 2-3 ঘন্টা আগে তৈরি করে রাখলেও থাকবে অনেক মচমুচে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে রেসিপি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেগুনি তৈরি করতে আমি একটি বেগুন নিয়ে এইরকম পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন আমি কতটা পাতলা করে কেটেছি। এখন বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখন ভালো করে বেগুনের গায়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বেগুনটিকে এক পাশে রেখে দিচ্ছি। এবার বেগুনের ব্যাটার তৈরি করতে নিচ্ছি 1 কাপ বেসন, তারপর নিচ্ছি 1/4 কাপ আতপ চালের গুঁড়ো, আরও নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, তবে ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন, আরও দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডার ব্যবহার করলেও হবে, সেক্ষেত্রে বেকিং পাউডার একটু বাড়িয়ে দিতে হবে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিই। এখন ব্যাটারের ঘনত্ব ঠিক আছে কিনা চেক করতে আমি একটা আঙুল ব্যাটারে চুবিয়ে দিচ্ছি। যদি ব্যাটার আঙুলের সাথে ভালোভাবে কোট হয়ে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারটি পারফেক্ট হয়েছে। এখন একটি বেগুন ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। ভাজার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা চেক করতে আমি 1 ফোঁটা ব্যাটার তেলের মধ্যে দিয়েছি। যদি সাথে সাথে ফুলে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন আমি বেগুন নিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে কোট করে এবং এক্সট্রা ব্যাটার ছড়িয়ে নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে সবগুলো বেগুন দিয়ে দিব। এখন মিডিয়াম লো আঁচে বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেশি জোরে চাল দিবেন না, তাহলে কিন্তু বেগুনিগুলো মুচমুচে হবে না। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভাজা হয়ে গেলে বেগুনিগুলো যে কোনো পাত্রে টিস্যু বিছিয়ে তার ওপর তুলে রাখবো, তাহলে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। দেখেই তো বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে। এবং শব্দ শুনে বুঝতে পারছেন বেগুনিগুলো কত মুচমুচে হয়েছে। এই বেগুনিগুলো অনায়াসে 2-3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে এবং ফুলকোও থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।